রাজ্য সফরের দ্বিতীয় দিনে বেলুড় মঠে গেলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এদিন কলকাতার কমলা ভবনেও যান তিনি। রাজ্য সফরের দ্বিতীয় দিনে বেলুড় মঠে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার বেলুড় মঠে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ও রাজ্যসভার সাংসদ জগৎ প্রকাশ নাড্ডা। এদিন সকাল 10টা নাগাদ বেলুড় মঠে প্রবেশ করেন তিনি। দলের কেন্দ্রীয় নেতার আগমনকে কেন্দ্র করে হাওড়া বিজেপি কর্মকর্তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তিনি মঠে প্রবেশ করে বেলুড় মঠের মূল মন্দির দর্শন করেন। এরপর বেলুড় মঠের গঙ্গার ঘাট ও মঠের সংগ্রহশালা পরিদর্শন করেন, পাশাপাশি মঠের প্রধান মহারাজের সঙ্গেও দেখা করেন। বেলুড় মঠে তার সঙ্গী ছিলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বৈশালী ডালমিয়া সহ অন্যান্য পদাধিকারী। বেলুড় মঠে এসে নাড্ডা বলেন তিনি নিজেকে ধন্য মনে করছেন। আজ মুঝে বেলুড় মঠ মে আনে কা সৌভাগ্য মিলা। মে পহলে ভি ইহা আয়া থা পর ও সময় চুনাও কা থা, ইসলিয়ে জাদা সময় নেই লাগা পায়া থা। লেকিন ইস বার মুঝে ইহা हमारे सभी स्वामी जी से, महाराज जी से मिलने का भी सौभाग्य मिला। और इसके साथ साथ यहाँ जो रामकृष्ण मिशन के द्वारा जो कार्य हो रहा है उसके बारे में जानकारी भी मुझे प्राप्त हुई। यहाँ का जो वातावरण है, जहाँ स्वामी जी खुद अपने जीवन के अंतिम समय में रहे, और साथ ही साथ यहाँ जो स्वामी रामकृष्ण परमहंस जी का अवशेष और जो मंदिर है, और माँ शारदा भी यहाँ रहीं, ये बहुत ही पवित्र स्थान हम सबको बहुत ऊर्जा देता है, और इसने मुझे और मेरे साथियों को भी बहुत ऊर्जा दी है। उस ऊर्जा को लेकर समाज की सेवा में, और जैसा स्वामी विवेकानंद जी कहते थे कि नर सेवा नारायण सेवा है, शिव की सेवा करनी है तो मानव की सेवा करो, यह प्रेरणा हम सब लोग यहाँ से लेकर जा रहे हैं। और इसी प्रेरणा के साथ हम इसको अपने साथ संजो करके नई ऊर्जा के साथ काम में जुटेंगे। প্রসঙ্গত, দুই দিনের সফরে রাজ্যে এসেছেন নাড্ডা। বিভিন্ন দর্শনীয় স্থানে যাবার পাশাপাশি রাজ্য নেতৃত্বের সঙ্গে আগামী পঞ্চায়েত ভোট নিয়েও আলোচনা করেন সূত্রের খবর। এছাড়াও রাজ্যে দলের সাংগঠনিক শক্তি বাড়াতে প্রয়োজনীয় পরামর্শ দেন দলের নেতৃত্বকে। এদিন কলকাতা কলা ভবনেও যান নাড্ডা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বেলুড়।